গত আগস্টে গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পা রাখেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। নেইমার বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে তখন উঠে এসেছিল লিওনেল মেসির নাম। মূলত মেসির ছায়াতল থেকে বেরিয়ে ক্লাবে একক রাজত্ব প্রতিষ্ঠা করতে পিএসজিতে যান নেইমার। পিএসজিতে যাওয়ার পর নেইমারের স্বপ্ন পূরণ হতে চলছে। পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। কয়েক মাসের মধ্যে নিজের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে প্যারিসের রাজপুত্র বনে গেলেন তিনি। নেইমার পিএসজিতে যাওয়ার সময় তার মূল্য ছিল 222 মিলিয়ন ইউরো। নেইমার বার্সেলোনা ছাড়ার পর বার্সেলোনা এখনো সেই শূন্যস্থান পূরণ করতে পারেনি। জানুয়ারির দলবদলে বার্সেলোনা এবার দলে ভিড়াতে চায় লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাকে। কিন্তু আলোচনা এখন দলবদল নিয়ে নয়, সালার দলবদল নিয়ে আলোচনা ভিন্ন দিকে নিয়ে গেলেন লিওনেল মেসি। সম্প্রতি গণমাধ্যমের সামনে লিওনেল মেসি বলেন, মিশরীয় ফরোয়ার্ড সালার মূল্য হতে পারে 200 মিলিয়ন ইউরো। মিশরীয় এই ফরোয়ার্ডের এমন যোগ্যতা রয়েছে। লিওনেল মেসি মনে করেন 200 মিলিয়নের দলবদল তেমন বড় কিছু নয়, তাই সালার মূল্য এমন হওয়াটাই স্বাভাবিক। মেসির এমন কথা ভালোভাবে নেননি নেইমারের ভক্ত সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছে, লিওনেল মেসি এর মাধ্যমে নেইমারকে ছোট করেছে, যা নিয়ে সমালোচনার ঝড় তুলেছে তারা। হয়তো মেসি এমন কিছুর ইঙ্গিত দেননি, শুধু একজন খেলোয়াড়ের দাম নিয়ে কথা বলেছেন।